শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে, এরকম পথে আর কোথাও নেই। বর্ধমানের রেসাতেই সম্ভব। নমস্কার, এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন এই মুহূর্তের সব থেকে জনপ্রিয় নিউজ পোর্টাল। আজ আমরা আলোচনা করব সুগার অসুখটি নিয়ে। ডায়াবেটিস বা সুগার বা মধুমেহ যে নামেই ডাকি না কেন, খুব ভয়ঙ্কর একটা প্রভাব আছে রোগটার। এবং এতদিন আমরা জানতাম যে যার সুগার একবার ধরেছে তাকে আর এ জীবনে সেই রোগ ছাড়বে না, কিন্তু এখন ডাক্তাররা বলছেন এবং বিশ্বাসও করছেন যে সুগার সারানো সম্ভব। কিভাবে, কী কী নিয়ম মানলে এই অসম্ভবকে সম্ভব আমরা করতে পারি, তা জানব। আজ আমরা এসেছি ফিটনেস কোচ এবং ডায়েটিশিয়ান সুকন্যা গো ঠাকুরতার কাছে, তিনি আমাদের এর সুলুক সন্ধান দেবেন। নমস্কার সুকন্যাদি। নমস্কার, আমার নাম সুকন্যা গো ঠাকুরতা। আমি ফিটনেস আর নিউট্রিশন নিয়ে কাজ করছি 11 বছর ধরে। তো এতদিন 11 বছর ধরে অনেককেই দেখছি যারা প্রচুর সুগার নিয়ে আমার এখানে আসে সুস্থ হতে, এবং তাদেরকে ডাক্তাররা বলে এবং তারাও বিশ্বাস করে যে এই সুগারটা একবার শুরু হলে সেটা কোনো দিনই কমবে না, মানে যত দিন যাবে ওষুধের ডোজ বাড়বে, তারপরে ইনসুলিন আসবে, এইভাবে চলতে থাকবে। কিন্তু এখন এটা আমাদের অনেক দিন ধরে আয়ুর্বেদাতে ছিল, কিন্তু এখন ডাক্তাররাও বিলিভ করেছে, সায়েন্টিস্টরাও প্রমাণ করেছে যে টাইপ 2 ডায়াবেটিস যেটা হয় সেটাকে রিভার্স করা যায়, মানে সেটার থেকে পুরোপুরি বেরিয়ে আসা যায়, ওষুধ ছাড়া একটা সুস্থ জীবন যাপন করা যায়। টাইপ 1 ডায়াবেটিসটা অন্য জিনিস, সেটা নিয়ে সেটা রিভার্সালের কথা বলছে না, বলছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা অ্যাকচুয়ালি লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলের অনিয়মের জন্য হয়, এবং বেশিরভাগ ডায়াবেটিসই যাদের বয়সে হচ্ছে, এখন অল্প বয়সেও হচ্ছে, এটা টাইপ 2 ডায়াবেটিস। আচ্ছা, টাইপ 2 ডায়াবেটিসটা যেহেতু কোনো রোগ না, এটা হচ্ছে আমাদের জীবন ধারণটার গণ্ডগোলের জন্যে অসুখটা, তাই আমরা যদি ওই জীবন ধারণটাকে ঠিক করে নিই অসুখটাও ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আচ্ছা, এটা আরও বেশি শুরু হয়েছে হচ্ছে আমাদের লাইফস্টাইলে, এখন বাইরের খাবার প্রচুর হয়ে গেছে, আমরা আউটসাইড ফুড প্রচুর পাচ্ছি আর খুব ইজিলি ফুড পাচ্ছি। হ্যাঁ, আগে লোককে কিছু খাওয়ার শখ হলে তাকে বাজার থেকে কিনে রান্না করে তারপরে খেতে হতো, একটা লং প্রসেস ছিল, তার জন্য কম তারা সেটা খেত। আর এখন আমার এই মুহূর্তে এটা খেতে ইচ্ছে হলো, অনলাইন অ্যাপে ফোন করলাম, বাড়িতে খাবারটা চলে এলো, অটোমেটিক্যালি খাওয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে, যখন যেটা ইচ্ছে হচ্ছে সেটা খাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা একটা বড় সেকশন আমাদের লাইফে। আরেকটা হচ্ছে স্ট্রেস, মানুষের প্রচুর বেড়ে গেছে এখন ছোটবেলার থেকে স্ট্রেস। আগে ছোটবেলা স্ট্রেস বলে কেউ কিছু জানতো না, এখন একদম জন্মের বাচ্চার থেকে সে যখন কথা বলতে শেখে তখন থেকে তার স্ট্রেস শুরু হয়, এবং বাবা মারাও ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে স্ট্রেসটা পার্ট অফ আর লাইফ, কিন্তু স্ট্রেসটা কখনোই পার্ট অফ আ লাইফ না। অ্যাংজাইটিটা একটু থাকা ভালো, কারণ অ্যাংজাইটি থাকলে আমাদের কাজ করতে পারফরমেন্সটা আরও ভালো হবে, কিন্তু স্ট্রেসটা না। আরও এরকম অনেক কারণ আছে, আজকের আমি সেই কারণগুলোই বলবো, যে কারণগুলোকে যদি আমরা লক্ষ্য করি এবং ঠিক করি তাহলে 100% ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। টাইপ 2টা একদম। তাহলে আমরা প্রথম কী নিয়ে আলোচনা করব? প্রথম আমরা আলোচনা করব সেডেন্টারি লাইফস্টাইল। আচ্ছা, সেডেন্টারি লাইফস্টাইল মানে হচ্ছে আমি আমার বাড়িতেই দেখেছি, আমি যদি সারাদিন, আমার এই ঘড়িটা যেহেতু স্টেপস দেয়, আমি সারাদিন বাড়ির সমস্ত কাজ করলেও আমার 2500-এর বেশি হাঁটা হয় না বাড়ির মধ্যে, কিন্তু রেকমেন্ডেড স্টেপস হচ্ছে 10,000 পার ডে। আচ্ছা, পারলো। আচ্ছা, তাহলে আমাকে হয় বাইরে গিয়ে অন্তত 1 ঘন্টা হাঁটতে হবে। এবারে 1 ঘন্টা হাঁটা কিংবা অনেকেই ভাবে আমি সকালে 1 ঘন্টা এক্সারসাইজ করি, সেটা একটা সুবিধা আছে, অ্যাকচুয়ালি সেটা না। সেডেন্টারি লাইফস্টাইল হচ্ছে আমি সকালে এক্সারসাইজ করলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, তারপরে তো বাড়িতে এসে অফিসে চলে গেলাম বা বাড়িতে বসে কাজ করলাম, তাহলে রেস্ট অফ দ্য ডে কিন্তু আমার সেরকম শরীরটা আর মুভমেন্ট করছে না, আমার বাকি দিনটা কিন্তু সেডেন্টারি থাকছে। আমাকে এখানে দেখতে হবে যে আমার সারা দিনটা যাতে বডিটা মুভ করে, মানে হাঁটা চলাটা বেশি করে করতে হবে। আমি সকালে এক্সারসাইজ করলে ভাবতেই পারি যে আমি তো এক্সারসাইজ করছি, কিন্তু আমি তো সারাদিন কিছু করছি না, সারাদিনে আমার বডির কোনো মুভমেন্ট নেই,
সে জায়গাটায় কি করতে হবে, প্রত্যেক এক ঘন্টায় যদি আমি 5 মিনিট করেও হাঁটি ঘড়ি ধরে, তাহলে কিন্তু আমার সারাদিন একটা হাঁটার মধ্যে আমি থাকছি। আর সারাদিনে যদি 10 ঘন্টায় 5 মিনিট করেও হাঁটা হয়, তাহলে অলরেডি 50 মিনিট হাঁটা হয়ে যাচ্ছে, আমি খুব ইজিলি 10,000 স্টেপসে পৌঁছে যেতে পারছি। আচ্ছা, এটা খুব ইজি ওয়ে, মানে এমন কিছু ওয়ে করতে হবে যেটা আমার লাইফস্টাইলটাকে হ্যাম্পার করবে না, কিন্তু আমার শরীরটাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, সেডেন্টারি লাইফস্টাইল থেকে যে কোনো লোক বেরিয়ে আসতে পারবে। ব্লাড সুগার, টাইপ 2 ব্লাড সুগার কমার প্রথম একটা জিনিস। নেক্সট যেটা হতে হবে সেটা হচ্ছে প্রসেস ফুড বা প্যাকেট ফুড, এইটা খাওয়া বন্ধ। এবারে প্যাকেট ফুড, আমি এটা সবাইকেই বলি যে একটা বিস্কিট, বিস্কিটে দেখবেন অ্যাডভার্টাইজ দেয় যে 2 রুটির শক্তি আছে। শক্তি মানে কি? শক্তি মানে এনার্জি, এনার্জি মানে ক্যালোরি। মানে আমি 2 রুটি খেলে যে এনার্জিটা আমি পাবো, 4 বিস্কিট খেলে সেই এনার্জিটা পাবো। কিন্তু আমি যখন 4 বিস্কিট খাচ্ছি চায়ের সাথে, তখন কিন্তু আমি ভাবছি না 2 রুটির এনার্জিটা পেয়ে যাচ্ছি। আমি 2 রুটি মানে আমার লাঞ্চ বা ডিনারের খাবার, অথচ আমি এমনি এমনি দাঁড়িয়ে 4 বিস্কিট খেয়ে নিচ্ছি। তাহলে আমার বডিতে কতটা প্রসেসড ফুড বেশি ঢুকছে যেটা আমি ভাবতে পারছি না যে আমি খাচ্ছি, বিস্কিটটাকেও ভাবে না আমি খাচ্ছি। ঠিক সেরকমই একটা চিপসের প্যাকেটের, 5 টাকার চিপসের প্যাকেটে যে পরিমাণ সল্ট থাকে, যে পরিমাণ প্রিজারভেটিভ থাকে, সেগুলো আলটিমেটলি আমাদের বডির ভেতরে টক্সিনটা বাড়িয়ে দেয়। আচ্ছা, যে কোনো প্রসেস ফুডেই টক্সিনটা বডিতে বাড়ছে মানেই তখন সিস্টেমগুলো ঠিক করে কাজ করতে পারছে না, সব প্যারামিটারগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এই জন্যে টাইপ 2 ডায়াবেটিস কমাবার আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনো রকম প্যাকেট বা প্রসেসড ফুড খাওয়া বন্ধ করে দেওয়া। আচ্ছা, মানে কথাটা এরকম, সেই জায়গায় তাহলে কি খাবে? বাড়িতে বানানো, যে বাড়ির বানানো খাবে, ড্রাই ফ্রুটস খাবে, ছোলা খাবে, ডিম সেদ্ধ খাবে, আচ্ছা, পপকর্ন খাবে, মানে যেগুলোর মধ্যে লাইফ আছে, ছোলার যে স্প্রাউট বেরোয়, মুগের যে স্প্রাউট বেরোয়, সেগুলো খেতে পারে। আচ্ছা, মানে দেখতে হবে যে যে খাবারগুলোতে প্রাণ আছে, মানে একটা ছোলা যদি আমি ভিজিয়ে রাখি তার থেকে গাছ বেরোবে, তার মানে সেটা লাইফ আছে। সেরকম যে খাবারগুলো লাইফ আছে সেই খাবারগুলো বেশি খেতে হবে। এমনিতেও যে ফুড গাইড বেরোয় 5 বছরের, মানে 2000 থেকে 2005 যে ফুড গাইডটা বেরিয়েছে, সে গাইডে স্পেসিফিক্যালি মেনশন করেছে যে প্রচুর গ্রিন ভেজিটেবলস আর ফ্রুট এই 5 বছর মানুষকে খেতে হবে। আচ্ছা, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এই প্যান্ডামিকের জন্য মানুষের হেলথটা অনেক বেশি সাফার করেছে, সেই হেলথটাকে রিকভার করার জন্য এই কামিং 5 বছরের টার্গেট হচ্ছে প্রচুর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, সবজি এবং ফল খেতে হবে। তাহলে প্যাকেট আর প্রসেস ফুডটাকে আমি সাবস্টিটিউট করছি কি দিয়ে? ম্যাগি খায় লোকে, বিকেলবেলা ম্যাগি খাচ্ছে, রোল খাচ্ছে, পাকোড়া খাচ্ছে, সে জায়গায় যদি আমি 1 মুঠো ড্রাই ফ্রুটস খাই, এবং কতটা ড্রাই ফ্রুটস খাবো বা কতটা খাবার খাবো, আমার যতটা হাতের মাপ মুঠো ততটাই আমার সাইজ, আমার পোর্শন সাইজ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, বাদাম আখরোট সব মিশিয়ে বলছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিশমিশ, কাজু, অ্যালমন্ড, চীনা বাদাম, ছোলা, যে কোনো যেটা অ্যাভেলেবেল। কারোর যদি মনে হয় যে এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে অ্যালমন্ড, কোনো দরকার নেই, চীনা বাদাম আর ছোলা খাবে। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে আমার ধারণা আছে যে বাদাম বেশি খেলে বেশি ফ্যাট হয়। 1 মুঠো, 1 মুঠো সব সময় মেজারমেন্টটা 1 মুঠো। আচ্ছা, সারা দিনে এই এই 1 মুঠো একটা কবার খাওয়া যাবে? একবার, একবার। আচ্ছা, সব যেটাই খাক না কেন 1 মুঠো খাবে, একবারই খাবে। ভালো জিনিসও যদি সেটা বেশি হয় তখন সেটা আর ভালো থাকছে না। না, ভেজিটেবলস ভালো, কিন্তু সেটা যদি এতগুলো খেয়ে নি সেটা তখন আর ভালো না। কারণ অনেকে ভাবে না যে ভাত খাবো না, রুটি খাবো না, ওটা কার্বোহাইড্রেট আছে, ফ্যাট বেড়ে যাবে। বডি যদি প্রোটিন আমি খাই, প্রোটিনটা যদি আমার ডাইজেস্ট হচ্ছে না বা খরচ হচ্ছে না, প্রোটিনটাও কিন্তু বডি ফ্যাটে কনভার্ট করে নেয়। আচ্ছা, বডির ওই মেকানিজমটা আছে যেটা ফ্যাট খেলে ডাইরেক্ট ফ্যাট হয়ে যাচ্ছে, প্রোটিন খেয়ে যদি আমি খরচ না করি ডাইরেক্ট ফ্যাট হয়ে যাবে, প্রোটিনটা ফ্যাট হয়ে যাবে আর কার্বোহাইড্রেটটা ফ্যাট হয়ে যাবে। কিন্তু লোকে ভাবে শুধু কার্বোহাইড্রেটটা খেলেই ফ্যাট হবে, একদমই তা না। সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে ডাল ভাত। আচ্ছা, ডাল ভাত ইজ এ কমপ্লিট ফুড। তাহলে আচ্ছা দিদি, আপনি একটু দর্শকদের বলুন, ওনাদের জানার সুবিধা, যেটা হচ্ছে যে
সকাল থেকে রাত পর্যন্ত তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষ উনি মানে কখন কোন টাইমে কি কি খাবেন? হ্যাঁ, এবারে সকালবেলা উঠে তার প্রথম খাওয়া উচিত 2 গ্লাস গরম জল, ভীষণ দরকার। কারণ আমাদের যে সারা রাত্রি রেস্টে থাকছে, বডিটা আস্তে আস্তে ঠিক হবে, বডিটাকে পিউরিফাই করবে, ক্লিন করবে। জলটা কেন প্রয়োজন? আমাদের বডির 70%ই জল আছে। যখন টক্সিনস বাড়ছে সেটা একমাত্র জলই আমাদের ওয়াশ করে দিচ্ছে। জলটা যদি কম খাই তাহলে বডিটা ক্লিন হচ্ছে না, এটা যেরকম একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে জল কম খেলে ফ্যাট ডিপোজিশনটা বেশি হয়। আচ্ছা, কারণ ফ্যাটের মধ্যেও তো জল স্টোর থাকে। এই জন্য প্রথম ঘুম থেকে উঠে 2 গ্লাস জল খাওয়া, ঠান্ডা নয় গরম জল, একটু উষ্ণ গরম জল। এবারে অনেকের থাকে যে গরম জল খেলে শরীর বসে যায়। আচ্ছা, শুধুমাত্র যাদের প্রবলেম হয় গরম জলে তারা নর্মাল ওয়াটার খায়। আচ্ছা, আদারওয়াইজ উষ্ণ গরম জল খেলো। আচ্ছা, তারপরে একটা ফল খেতে পারে কিংবা এক মুঠো ছোলা বা বাদাম খেতে পারে। আচ্ছা, সকালে সকালে চা কফি নয়? চা কফিটা তো আমি বলবো সকালে খাওয়াই উচিত না। আচ্ছা, কেন বলছি? কারণ ওটা তো স্টিমুলেন্ট, আমাদেরকে জাগায়। সকালবেলা তো আমরা ফ্রেশই উঠছি, ফ্রেশ ওঠার পর জাগার দরকার পড়ে না। তো অনেক সময় হয় দুপুরের পরে একটু টায়ার্ডনেস আসছে, ক্লান্তি আসছে, তখন যদি আমি চাটা বা কফিটা খাচ্ছি তখন আমাকে ওটা জাগাতে সাহায্য করছে। কিন্তু ঘুম থেকে উঠেই বেশিরভাগ লোকেই সেটা করে, ঘুম থেকে উঠেই চা না খেলে হয়। আর চা যদি খেতেই হয় আমি বলবো দুধ ছাড়া চিনি ছাড়া চা, লিকার চা, একদম লিকার চা। এরপরে একটু এক্সারসাইজ, হালকা বডিটাকে ওয়ার্ম আপ করার জন্য। তারপরে যে ব্রেকফাস্টটা করবে, ব্রেকফাস্টটা যেন ব্যালেন্সড ব্রেকফাস্ট হয়, সেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো ঠিকঠাক থাকে। কার্বোহাইড্রেট 40% থাকা উচিত। একটা ডিশ যদি দেখি তাতে 40% ফ্যাট, কার্বোহাইড্রেট, তার মধ্যে ফাইবার থাকতে হবে, 30% প্রোটিন থাকতে হবে, 30% ফ্যাট থাকতে হবে। আমরা যে বাদামগুলো বলছি, বাদাম হচ্ছে ভীষণ ভালো ফ্যাট, ফ্যাট খাওয়া উচিত। আচ্ছা, ফ্যাট না খেলে আমাদের যে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলো কোথায় স্টোর হবে তাহলে? ফ্যাট না থাকলে তো সব খাবারের মধ্যেই ফ্যাট খাওয়া উচিত। আরেকটা খুব ভালো ফ্যাট হচ্ছে ঘি। আচ্ছা, 1 চামচ ঘি পার ডে, 1 চামচ ঘি খুব ভালো। এটা পেটের ট্র্যাকটাকেও স্মুথ রাখে, ফ্যাট, এই ফ্যাটটা বডিতে অনেক বেনিফিট দেয়। এর জন্যে মানে আমাদের অ্যাকচুয়ালি আগেকার দিনে যেগুলো করা হতো ওগুলো একদম কারেক্ট ছিল। আমরা প্রসেস হতে হতে ফরেন কালচারটা অ্যাডাপ্ট করতে করতে সবকটা গণ্ডগোল করে ফেলেছি। ঘি মাখনের মধ্যে ঘিটা বেশি ভালো, ঘিটা বেস্ট। আচ্ছা, যেরকম ব্রেকফাস্ট মানেই টিভি দেখলে দেখা যায় কর্নফ্লেক্স, আরও নানা রকম সিরিয়ালস। আমাদের আগেকার দিনে সিরিয়ালস হতো না, এমনি খাওয়া দাওয়া হতো। ওই সিরিয়ালসগুলোই খেলে ভালো ব্রেকফাস্ট হবে সেটা কিন্তু একদম না। হোয়াট এভার লোকালি অ্যাভেলেবল, বাড়িতে যতটা বানানো যাচ্ছে সেটা। তবে সকালের দিকে কার্বোহাইড্রেটটা কম, মানে রুটি ভাত এগুলো অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা, পাউরুটি যেটা একদম খাওয়া উচিত, পাউরুটি ইজ ভেরি ব্যাড। আচ্ছা, হলো দুপুরের খাওয়ার। তাহলে মানে কি খাবো? ডিম খাও, দুধ খাও, ফল খাও। আচ্ছা, দুধ, ডিম, ফল। হ্যাঁ, আচ্ছা, ভেজিটেবলস, ফল কটা? তখন কি একটা ফল সব সময়তেই? একটা ফল খাওয়াটা ভালো, ডাইজেস্ট হতে সুবিধা হয়। আচ্ছা, কারণ 3-4 রকম যদি ফল হয় তাদের ডাইজেশন টাইমিং গুলো আলাদা আলাদা, মেথড গুলো আলাদা আলাদা, একটু কমপ্লেক্স হয়ে যায়। আচ্ছা, ডাইজেস্ট করতে পারলে নো প্রবলেম, 4-5 রকম ফল খাওয়া যায়, না হলে এক রকম ফল খা। এবং সব সময় ফলটা যেন লোকাল আর সিজনাল হয়। আচ্ছা, কারণ তাতে ওই পেস্টিসাইডও কম থাকে, স্টোরেজটা কম থাকে। যত স্টোর হয় তাতে নিউট্রিশন তত কমতে থাকে। ব্রেকফাস্ট হয়ে গেল, লাঞ্চ একদম নর্মাল, মানে সুগার আছে এটা খাবো না ওটা খাবো না তা না। অবভিয়াসলি কার্বোহাইড্রেটটা তো বেশি খাওয়াই হচ্ছে, ফাইবার বেশি মানে শাক সবজিগুলো বেশি খাওয়া, প্রোটিনটা বেশি খাওয়া, মাছ মাংস। হ্যাঁ, যারা নন ভেজ তাদের তো বেস্ট প্রোটিন হচ্ছে মাছটা, মাছ মুরগির মাংস হলো। আর যারা ভেজ তাদের পনির, পনির থেকেও ভালো টোফুটা, টোফু, হ্যাঁ, ডাল, মাশরুম, মাশরুম, এগুলো, ব্রকলি, এগুলো তো আছেই। নর্মাল খাওয়া হলো দুপুরবেলা। বিকেলের দিকে
ওরকম লাইট প্রোটিন বেসড, হয় ছোলা নয় ডিম, ধোকলা হতে পারে, ডালের চিলা হতে পারে, প্রোটিন বেসড একটা হালকা স্ন্যাক্স বেশ। এবং 4:30-5টা পাঁচা নাগাদ, তাই তো, বিকেল বেলাটা। খাবার গুলো জানো ওই 3 ঘন্টা থেকে 4 ঘন্টার গ্যাপে গ্যাপে। আচ্ছা আচ্ছা। আর রাত্রিবেলাটা খাবারটা স্পেশালি দেখতে হবে, রাত্রিবেলা কার্বোহাইড্রেট না খাওয়াটা বেস্ট। আচ্ছা, কার্বোহাইড্রেট মানে কার্বোহাইড্রেট সব খাবারেই থাকে, ওরকম ভাবে না তো হয় না। মেন কার্বোহাইড্রেট মানে ভাত বা রুটি বা ভাত, সেখানে স্যুপ খেতে পারে, স্ট্রু খেতে পারে, এই ধরনের খাবারগুলো সব রকম নিউট্রিশনও পাচ্ছে, পেটটাও ভরে যাচ্ছে। তো আর একটা জিনিস দেখতে হবে, ঘুমাবার যেন অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে খাবারটা শেষ হয়। আচ্ছা, বেস্ট খাবার নিয়ম হচ্ছে যে সূর্য ওঠার থেকে খাওয়া শুরু করা, সূর্য ডোবার সময় খাওয়া শেষ করা। আচ্ছা, কিন্তু এখনকার লাইফস্টাইলে হয় না। ব্লাড সুগার রিভার্সালের আরেকটা খুব ভালো মেথড হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিংটা হচ্ছে, এটাও আমাদের আয়ুর্বেদাতেই ছিল, এখন একজন ডাক্তার নোবেল প্রাইজ পেয়েছে এটার উপরে বলে আমরা সবাই এটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে অনেকগুলো টাইমিং থাকে, তো আমাদের বেস্ট টাইমিং যেটা, যে 8 ঘন্টা খাবে, 8 ঘন্টার উইন্ডোয় খাওয়া, আর 16 ঘন্টার উইন্ডোয় না খাওয়া। আচ্ছা, এবারে আমি দেখেছি যেটা, যে 16 ঘন্টার উইন্ডোটা বাদই দিন, 9 ঘন্টা 10 ঘন্টা লোকে খায় না, এরকম হয়। মানে রাত্রি 12টার সময় খেয়ে ঘুমালো, আবার সকাল 7টায় উঠে খেয়ে বেরিয়ে গেল, তাহলে কতক্ষণের উইন্ডো হলো? 7 ঘন্টা। এটাকে বাড়াতে হবে। এবারে আমি যে বললাম 8 ঘন্টা খাবে 16 ঘন্টা খাবে না, তুমি কালকে থেকে শুরু করে দিলে 16 ঘন্টা খাবো না, এটা কিন্তু হবে না। শরীর তখন আন্দোলন করবে যে না, এত এত কম, 7 ঘন্টা থেকে 16 ঘন্টা অসম্ভব, 1 ঘন্টা 1 ঘন্টা করে বাড়াতে হবে। আজকে যদি আমার 7 ঘন্টার গ্যাপ থাকে, আমি চেষ্টা করব 1 সপ্তাহ 10 দিন ওটা 8 ঘন্টার গ্যাপ করতে। আচ্ছা, 9 ঘন্টা। আচ্ছা, অ্যাট লিস্ট 12 ঘন্টা এমটি থাকতে হবে। আচ্ছা, কেন এটা বলছি, কারণ আমাদের বডিটা যখন এমটি হয়ে যায়, তারপরে সেলগুলো রিপেয়ার করতে থাকে। আচ্ছা, আমাদের বডি যদি এমটি না হয়, সবসময় তাতে খাবারই থাকে আর ডাইজেশনটা চলতে থাকে, তাহলে সেলগুলো রিপেয়ার হবে কখন? আচ্ছা, সেলগুলো রিপেয়ার করার জন্য আমার ফাঁকা রাখতে হবে। এবারে যত বেশিক্ষণ আমি ফাঁকা রাখবো, তত বেশি ভালো সেলটা রিপেয়ার হবে। বেস্ট আইডিয়াল সিচুয়েশন হচ্ছে 16 ঘন্টা খাবো না। মানে আমার ক্ষেত্রে আমি যেটা করি, 6টার থেকে আজকের 6টায় আমি লাস্ট ডিনার করলাম, হোয়াট এভার খাওয়ার, পরের দিন সকাল 10টা থেকে স্টার্ট করলাম। এর মাঝখানে কি? এই মাঝখানে শুধু জল। আচ্ছা, যত ইচ্ছে জল। আচ্ছা, জলে কোনো অসুবিধা নেই। সাধারণত বলে যে অনেকক্ষণ পেট খালি থাকলে পেটে গ্যাস হতে পারে, এটা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এটা দেখতে হবে। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ না। আচ্ছা, প্রত্যেকটা মানুষের বডি আলাদা আলাদা হয়। আমার যেটা খুব ভালো কাজ করছে, তোমার সেটা খুব খারাপ হতে পারে। তো প্রত্যেক মাত্রা মানুষকে নিজের বডিটাকে বুঝতে হবে যে আমার বডিটা এটা নিতে পারছে কি পারছে না। হতে পারে যে আমার বডিতে 12 ঘন্টা ফাস্টিংটা স্যুট করছে, তারপরে আমার প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে, খিদে পেয়ে গেলে অবভিয়াসলি আমি খেয়ে নেব। তার মানে শরীরকে সইয়ে সইয়ে দেখতে হবে কতটা সহ্য করতে পারে। এক্সারসাইজেও সেরকম, আমি একটা এক্সারসাইজ করছি, আমার নতুন এক্সারসাইজ করলে 2-3 দিন ব্যথা করে গা হাত পা, কিন্তু সেই ব্যথাটা যদি দেখি আমি 4-5 দিন করছে, তার মানে ওই এক্সারসাইজটা আমার স্যুট করছে না। নিজেকে আলাদা আলাদা, এরকম না যে আমি করে এটা ভালো রেজাল্ট পেয়েছি, তুমি করলে তুমি ভালো রেজাল্ট পাবে না। কারণ আমি ওটাই করি, পার্সোনালাইজ প্রোগ্রাম, মানে তোমার কোনটা স্যুট করছে। এরকম হতে পারে যে এই খাবারটা খেয়ে, ধরো প্রোটিন বেস খাবার দিলাম, আমার হয়েছে এরকম, একটা মেয়ে শুধুমাত্র মাংস খেতে ভালোবাসতো, সে শুধু প্রোটিন খেয়ে তার ভীষণ ভালো রেজাল্ট হয়েছে। আবার আরেকজন আছে যে প্রোটিনটা ঠিক করে ডাইজেস্ট করতে পারে না, সে কার্বোহাইড্রেট খেয়েই তার রেজাল্ট হতে হবে। প্রোটিনে আরেকটা জিনিস হয়, এটা অনেকেরই ধারণা আছে বা ডাক্তাররাও বলে থাকে যে প্রোটিন বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। ঘটনাটা হচ্ছে, যখন প্রোটিন খাই, প্রোটিনটা ডাইজেস্ট হতে আমাদের অনেক বেশি টক্সিনস বডি বার করে। আচ্ছা, এই জন্য আমাদের জল অনেক বেশি খেতে হয়। জল খেলে ওই টক্সিনটা ওয়াশ ঠিক করে হতে পারে। আমি প্রোটিন খাচ্ছি, জল কম খাচ্ছি, টক্সিন বেড়ে যাচ্ছে, অবভিয়াসলি ইউরিক অ্যাসিড তো বাড়বেই। আচ্ছা, মানে প্রবলেমটা প্রোটিন খাওয়াতে না, প্রবলেমটা হচ্ছে জল জল কম খাচ্ছি। এবারে আমি যদি ভাবি প্রোটিন খাওয়াতে আমার প্রবলেম হচ্ছে, প্রোটিন খাওয়া বন্ধ করে দিলাম, প্রোটিন খাওয়া বন্ধ করে দিলে কি, মাসেলটা ডেভেলপ হচ্ছে না ঠিক করে,
মাসেল যখনই উইক হবে বডিতে ফ্যাট বেশি হবে, আর ফ্যাট বেশি হওয়া মানে সুগার বেশি। সুগার বেশি। আচ্ছা সারা দিনে কতটা জল খাওয়া উচিত, মানে গ্লাস হিসেবে বা লিটারে যদি ধরা হয়? সারা দিনে 4 লিটার জল ঠিক আছে, স্ট্যান্ডার্ড। আচ্ছা বেশি জল খাওয়া উচিত না, বেশি জল খেলে কিডনিতে প্রেসার পড়বে। আচ্ছা কিন্তু সেই বেশিটা কতটা এটা কেউ জানে না। বেশিটা হচ্ছে 7 লিটার 8 লিটার, এই জলটা বেশি জল, ওটা কখনো খাওয়া উচিত না, কারণ একটা কিডনির হোল্ডিং ক্যাপাসিটিও থাকে। তো 4 লিটার ঠিক আছে, এমনিতেও গরমের সময় ঘাম টাম হয় তখন জল বেশি খাওয়াই হয়, হয়ে যায়। বডি বলে দেয়, কিন্তু জল খাওয়াটাও বডি বলে দেয়। যখন জল তেষ্টা পাবে তখন যদি জল না খাওয়া হয় ঠোঁট শুকিয়ে যায়, মাথা ধরে যায়, কেরম একটা ড্রাউজি ড্রাউজি ব্যাপার লাগে, তখন বডি কিন্তু বলে আমার জল চাই। হতে পারে আমার সেদিন 5 লিটার জল খাওয়া হয়ে গেছে, এত গরম হয়েছে, এত ঘাম হয়েছে, কিন্তু তারপরেও সেদিন আমার বডির জলের দরকার পড়ছে, তো সেদিন আমি বেশি খাবো, বেশি খাবো একদম। এগুলো আমার বডিটা যদি আমি না বুঝি, একটা গাড়ি কিনলে তার সব কিছু আমরা বুঝে যাই, কি করতে হবে, গাড়ির আওয়াজ হচ্ছে মানে কি প্রবলেম হচ্ছে, কিন্তু আমার বডিটাই কি হচ্ছে সেটা আমরা বুঝি না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা এই বডিটাতেই একমাত্র থাকি, গাড়ি বাড়ি কোথাও থাকি না। মানে এই বডিটা ঠিক না থাকলে, আমাদের হাজার কিছু থাকলে আমরা থাকতে পারবো না। তো বডি, আমার বডিটাকেই তো জানছি, আমি তো সবার বডিটা জানতে যাচ্ছি না, তো নিজের বডিটাকে জিজ্ঞেস করতে হয় যে ঠিক আছে না ঠিক নেই। এই এই জিনিসগুলো যদি রেগুলারলি মেনটেন করা হয়, স্ট্রেস ভীষণ বড় একটা ব্যাপার। এখন যারা খুব বেশি ডায়াবেটিস নিয়ে রিসার্চ করছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে খাওয়া দাওয়ার প্রবলেমে ডায়াবেটিস এখন কিসে বেশি হচ্ছে, এখন সব ডাক্তাররা বলে যে স্ট্রেসের জন্য ডায়াবেটিস। আচ্ছা সে হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল, সে এক্সারসাইজ করে, হেলদি ফুড খায়, সব কিছু, কিন্তু তার ডায়াবেটিস আছে, তার ওজন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ডায়াবেটিসের কারণ হচ্ছে স্ট্রেস। এবারে স্ট্রেসটা কিরকম স্ট্রেস? স্ট্রেস তো কাজের স্ট্রেস থাকে, টেনশন থাকে, স্ট্রেসটা হচ্ছে আমার ভালো লাগছে না। খুব সিম্পল বোঝার নিয়ম হচ্ছে আমার ভালো লাগছে না, হোয়াট এভার সিচুয়েশন, হতে পারে আমার পার্সোনাল লাইফ, হতে পারে প্রফেশন, হতে পারে বস খুব ইরিটেট করছে, এই ভালো লাগছে নাটা যদি আমার সারাদিন থাকে সেই স্ট্রেসটা হচ্ছে ডায়াবেটিস। আমি সহ্য করতে বাধ্য হচ্ছি, হ্যাঁ, মানে কিছু করার নেই, আমার জাস্ট ভালো লাগছে না। আর আমি এখানে বসে আছি, ধরো আমি বাড়িতে যাচ্ছি, আমার বাড়ির এনভায়রনমেন্টটা আমার ভালো লাগে না, দোষ গুণের কথাই না, এটা আমার পার্সোনাল চয়েস, আমার ভালো লাগে না, কিন্তু ওটা আমার বাড়ি, আমার নিজের লোকজন, আমাকে ওখানে মুখ বন্ধ করে থাকতে হচ্ছে, এই মুখ বন্ধটা সুগারটাকে বাড়ায়। আচ্ছা লুই হের একটা বই আছে, ইউ ক্যান হিল ইওর লাইফ, ওখানে লেখাই আছে যে সুগার মানে হচ্ছে তোমার জীবন থেকে যখন মিষ্টতা কমে যায় তোমার রক্তে তখন মিষ্টতা বেড়ে যায়। সো স্ট্রেসটার দিকে ভীষণ লক্ষ্য করতে হবে, ভালো লাগছে নার ওপরে যদি আমি ফোকাস করি, ভালো লাগছে নাটা অনেক বড় হয়ে যাবে, তখন আমাকে দেখতে হবে আমার কি ভালো লাগে। আমরা ছোটবেলায় খুব ছোট্ট জিনিস নিয়ে খুব আনন্দ করতাম, এখন অনেক বড় বড় জিনিস চলে আসে, একটা নতুন মোবাইল খুব পছন্দ করে কিনলাম, এক সপ্তাহ তার বেশি ওটাতে আর ভালো লাগাটা থাকে না, কিন্তু ছোটবেলায় একটা ছোট গাছ থেকে পেয়ারা পেরে খেলাম সেটাও কত আনন্দের। তো ওই ছোট ছোট জিনিসে আনন্দটা খুঁজতে হবে। আমি যদি একটা প্যালেসও তৈরি করে নিই, ও এক বছর পর ওটা মনোটোনাসি লাগবে, ওটা আর ভালো লাগবে না, ওগুলো অ্যাকচুয়ালি ভালো লাগা দেয় না। ও ভালো লাগাটা আমাকে অ্যাকচুয়ালি কি দিচ্ছে? এই যে শপিং করতে যায়, শপিংটা কিন্তু তার শপিং করতে ভালো লাগে বলে সে শপিং করতে যায় না, ওইটুকু সময় তার খুব আনন্দ লাগে, এই নতুন জিনিস দেখছি, নতুন জিনিসটা কিনছি পড়ছি, ওই ছোটটুকু আনন্দের জন্য সে যায়। কিন্তু সে যদি ভাবে আসলে আমার লং টার্ম আনন্দ কোনটা দেয়, সে ভুলে গেছে কিন্তু সেটা, সেটা যদি সে মনে করে, হতে পারে তার বই পড়তে ভালো লাগে, হতে পারে তার একা একা বেড়াতে যেতে ভালো লাগে, হতে পারে তার গার্ডেনিং করতে ভালো লাগে, এই জিনিসগুলোর যে আনন্দ দেয় এটা তাকে মনে করতে হবে। যেমন ছোটবেলা কিসে আমি আনন্দ পেতাম বেশি, কোনটা করতে ভালো লাগতো, হয়তো সে নাচ করতে খুব ভালোবাসতো, এখন তো নাচ করতে পারে না, আর সেভাবে আমি এখন তো কিছু করতে পারবো না, আরে খালি ঘরে দরজা বন্ধ করে হাত পা ছড়ো তাতেও আনন্দ লাগবে, এই আনন্দটা বার করলে ওই স্ট্রেসটা কমে যাবে। আচ্ছা তার সাথে অবশ্যই মেডিটেশন বাচ্চা বড় সবার করা উচিত, এক মিনিট দু মিনিট
আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মেডিটেশন করাটা হচ্ছে, প্রচুর ভিডিও আছে, প্রচুর বই আছে মেডিটেশনের, প্রচুর সোসাইটি আছে যেখানে মেডিটেশন শেখায়। যদি মনে হয় স্ট্রেস লেভেলটাই আমার একমাত্র সুগারের কারণ, তাহলে মেডিটেশনটাও খুব রিলিফ দেবে। সুগারটা যে যে কারণে হচ্ছে সেই সেই কারণগুলোতে যদি ফোকাস করা হয়, 100% সুগার কমে যাবে। বেশ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আমি বললাম এই এইগুলো কমলে সুগার কমে যাবে, কালকে থেকে সুগারের ওষুধটা ছেড়ে দিয়ে আমি এই এইগুলো করলাম, এটা করলে চলবে না, কখনোই না। যেরকম নিয়মিত ডাক্তার দেখানো হয়, ডাক্তার দেখানো হবে, ওষুধ খাওয়া হয়, ওষুধ খাওয়া হবে, তার সাথে এগুলো, ঘুমটা আরেকটা জিনিস। আচ্ছা, ঘুমানোর টাইমটা এখন খুব ডিস্টার্বড লোকের, এরকম একটা প্রবলেম হচ্ছে, একদিন 10টায় ঘুমাচ্ছি, একদিন 1টায় ঘুমাচ্ছি, একদিন 7টায় ঘুমাচ্ছি। এটা খাওয়াতেও এটা হয়, কিন্তু খাওয়া ঘুম দুটোরই একটা পার্টিকুলার টাইম রাখতে হবে, ওই টাইমেই আমি ঘুমাতে যাব। আর আরেকটা হচ্ছে ঘুম, মোটামুটি একজন মানুষের কতক্ষণ দরকার? 7 ঘন্টা। এবারে বয়স হতে থাকলে কি একটু কমতে থাকে, তো 6 ঘন্টাতেই হয়ে যায়। সে ঘুম থেকে উঠে যদি তার টায়ার্ড লাগছে, তাহলে তার ঘুম হচ্ছে না। আচ্ছা, ঘুমের আরেকটা ব্যাপার আছে, একটা হচ্ছে কোয়ালিটি স্লিপ, আরেকটা হচ্ছে কোয়ান্টিটি স্লিপ। কোয়ালিটি স্লিপ হচ্ছে আমি 3 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু ঘুম থেকে উঠে আমার ভীষণ ফ্রেশ ফিল হচ্ছে, কোয়ালিটি স্লিপ আমার ঠিক আছে। আমি 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু ঘুম থেকে উঠে আমার খুব টায়ার্ড লাগছে, কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি হয়নি। মানে ডিপ স্লিপের যে লেভেল, আমার এই ঘড়িটা ডিপ স্লিপের লেভেলও দেখায়। আমার এরকম হয় অনেকদিন 7 ঘন্টা ঘুমালাম, কিন্তু ডিপ স্লিপ হয়েছে 1.5 ঘন্টা। আচ্ছা, আবার অনেকদিন 5 ঘন্টা ঘুমালাম, ডিপ স্লিপ হয়েছে 3 ঘন্টা। ওই স্লিপটাও ভীষণ ম্যাটার করে, কোয়ালিটি অফ স্লিপটা ভালো হতে হবে, কোয়ান্টিটি না। তোমার শরীরে যদি দেখো তুমি 5 ঘন্টা শোয়ার পর তুমি খুব ফ্রেশ ফিল করছো, ইটস ওকে। আর যদি দেখো 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাচ্ছো, টায়ার্ড লাগছে, তাহলে টায়ার্ডনেসটা হতে পারে মেন্টাল ক্লাটার কিংবা ফিজিক্যাল প্রবলেম, দুটোরই কারণ। মানে সেটাও আমাকেই বুঝতে হবে যে আমার কতক্ষণ ঘুম দরকার। আমার আমি যদি ঘুম থেকে উঠে দেখি যেদিন ফ্রেশ লাগছে, তাহলে তো ঠিক আছে, অতটাই ঘুম দরকার। এবারে খুব চিন্তা করছি, ঘুমাচ্ছি, কিন্তু ডিস্টার্ব ঘুমটা হচ্ছে, তখন তো আমি বুঝতেই পারছি যে আমি একটা প্রবলেমে আছি বলে ঘুমটা হচ্ছে না। কিংবা চিন্তা করছি না, কিন্তু তাও আমার টায়ার্ড লাগছে সারাদিন, আমি ঠিকঠাক ঘুমাচ্ছি, তাহলে তো ডেফিনেটলি শারীরিক কোনো সমস্যা আছে। তখন সেইটাকে দেখতে হবে, টেস্ট করাতে হবে যে সব প্যারামিটারগুলো। সব সময় বছরে একবার করে হোল বডি টেস্ট করানোই উচিত যে কোনো মানুষের, 30 বছরের পর থেকে ওটা তো মাস্ট হয়ে যায়। এবং সুগার যে হয়েছে, ইনসুলিন নিচ্ছি বা ওষুধ খাচ্ছি, সেটা যেন ফট করে নিজে চেঞ্জ না করা। আচ্ছা, সেটা সবসময় মেডিকেল রিপোর্টটা দেখে ডাক্তার যেটা অ্যাডভাইস করবে সেটা করা। লাইফস্টাইল কারেকশন করতে করতে যে কোনো মানুষ 1 বছরের মধ্যে তার সুগারটাকে নর্মাল করে নিতে পারে, মানে তাকে ওষুধ খেতে হবে। তাহলে দর্শকরা, আপনারা শুনলেন যে খাওয়া, ঘুম, এই এবং তার সঙ্গে লাইফস্টাইল, স্ট্রেস রিলিফ, এই জিনিসগুলো যদি আপনারা রেগুলার মেনটেন করতে পারেন, তাহলে আপনার সুগার কিন্তু পালাবেই। আপনি আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না, ঠিক আছে? তাহলে আজ থেকেই শুরু করে দিন এইভাবে নিয়ম মেনে চলা। আমাদের সঙ্গে ছিলেন সুকন্যা গুহঠাকুরতা, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি কমলিকা, এবং আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন দেবস্মিত। আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ। ধন্যবাদ।